আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাওন আপনাদের সাথে। আজকে আমি দুবাই ভিসা আপডেট নিয়ে কিছু কথা বলবো, যে দুবাই ভিসাতে অনেক আপডেট বা পরিবর্তন চলে এসেছে। তো কী কী পরিবর্তন চলে এসেছে, কোন কোন ভিসার ক্ষেত্রে পরিবর্তন চলে এসেছে এবং কী কী পরিবর্তন বা আপডেট আসছে নতুন, সেই বিষয় সকল বিষয়ে জানতে আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে। এবং এই সব রিলেটেড, ভিসা রিলেটেড যদি ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সো ধন্যবাদ সবাইকে, শুরু করছি আমার মূল টপিক, সেটা হচ্ছে দুবাই ভিসাতে এই রিসেন্টলি অনেক পরিবর্তন চলে এসেছে এবং কী কী পরিবর্তন। প্রথম যদি আমি একটু টাইমের কথা বলি, সেটা হচ্ছে দুবাইতে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা যখন অ্যাপ্লাই করতাম তখন কিন্তু আমাদের খুব অল্প সময়ে ভিসা পেয়ে যেতাম, কিন্তু বর্তমানে সেই অ্যাপ্লাই টাইম থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যে টাইম বা যে সময়টা প্রয়োজন সেটা অনেকগুণ বেড়ে গেছে। তো এটা হচ্ছে একটা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ডিপোজিট মানি। আমরা যখন ট্যুরিস্ট ভিসায় দুবাইতে আমরা আগে ভিজিট করতে যেতাম তখন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ডিপোজিট মানি না দিয়েও যাওয়া যেত। তো ডিপোজিট মানি দেওয়ার অর্থ হচ্ছে আপনি ঠিক যত দিনের জন্য ভিজিট ভিসা যাচ্ছেন তার থেকে যদি একদিনও বেশি থাকেন তাহলে আপনি সেই ডিপোজিট মানিটা রিটার্ন করা হবে না। এটা হচ্ছে ডিপোজিট মানির উদ্দেশ্য। তবে বর্তমানে কিন্তু ডিপোজিট মানি ছাড়া আপনাকে দুবাই ভিসাতে কখনোই ভিসা দিবে না, এটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। তো আপনি ঠিক ডিপোজিট মানি কত দিতে হবে সেটা আপনার ভিজিট ভিসার উপরে, মানে ভ্যালিডিটি ডে, যে সেই ডের উপর নির্ভর করবে। আপনি যদি 10 দিনের জন্য যান একরকম দেড়হাম, আপনি যদি 1 মাসের জন্য যান তখন আরেকরকম। সো ডিপোজিট মানি ম্যান্ডেটরি হয়ে গেছে। তারপর হচ্ছে জব ভিসা। এখন আপনারা যারা দুবাইতে গিয়ে ভিজিট ভিসায় গিয়ে জব ভিসায় ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা কখনোই ভিজিট ভিসায় গিয়ে জবের আশায় যাবেন না। ওকে, মানে জব পাওয়ার আশায় ভিজিট ভিসায় যাবেন না, তাহলে কিন্তু আপনার ডিপোজিট মানিটা অবশ্যই রিটার্ন আসবে না। আর সবচেয়ে বড় পরিবর্তন, যে পরিবর্তন এসেছে জব ভিসায়, ওয়ার্ক ভিসায়, সেটা হচ্ছে আগে যেমন পূর্বে ছিল আমাদের 2 ইয়ার্স, আমরা যদি কখনো জব ভিসায় দুবাইতে যেতাম তাহলে কিন্তু আমরা 2 ইয়ার্সে যেতাম। ওকে, তো এখন এটা 1 বছর বাড়িয়ে 3 বছর করে দিয়েছে। তো আমরা যদি জব ভিসায় যেতে চাই বা জব ভিসা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এটা 3 বছরের জন্য পাবো এবং 3 বছরের ভিতরে আমাদেরকে আর কোনো রিনিউ করতে হবে না। আরও আগে আমাদের কিন্তু এটা 3 বছরই ছিল, তো মাঝখানে এটা আবার 2 বছর করা হয়েছিল জব ভিসা বা ওয়ার্ক ভিসা, কিন্তু এখন আবার এটা পরিবর্তন করে 3 ভিসা করে দিয়েছে, 3 বছর করে দিয়েছে। তো এটা একটা বড় বড় পরিবর্তন। তারপর হচ্ছে ফ্যামিলি ভিসা। আপনি যদি ফ্যামিলি ভিসা বা আপনি যদি স্পন্সর হিসেবে কাউকে নিতে চান দুবাইতে, সেক্ষেত্রে আপনি যদি আপনার বাবা মা ভাই বোন যে কাউকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পূর্বে ছিল এটা 2 বছরের মেয়াদ, কিন্তু এটা বর্তমানে আপডেট হয়ে সেটা হয়ে গেছে এখন 3 বছর। ওকে, তো আমরা যে পরিবর্তনটা এসেছে সেটা কী ছিল, জব ভিসা হয়ে গেছে 3 বছর, ফ্যামিলি ভিসা হয়ে গেছে 3 বছর, যেটা পূর্বে 2 বছর ছিল। তারপর যদি লেবার বিষয়ে কথা বলতে চায়, লেবার বিষয়টা কিন্তু বর্তমানে দুবাইতে একদম হচ্ছে না বা নাই বললেই চলে, খুব কম, মানে খুব কম হচ্ছে। তো যে কারণে আমার সাজেশন থাকবে আপনারা কোনো দালাল বা কোনো এজেন্সিকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। এটা আমার রিকোয়েস্ট, যখন ভিসার অবস্থা স্থিতিশীল চলে আসবে তখন আপনারা খুব সহজে লেবার ভিসা পেতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আপনারা লেবার ভিসার জন্য কাউকে টাকা দিবেন না। তারপর হচ্ছে হাই প্রফেশনাল স্কিল। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা দুবাইতে জব ভিসায় বা ভিজিট ভিসায় গিয়ে আমরা যখন এটা আমাদের ভিজিট ভিসাকে ওয়ার্ক ভিসা ট্রান্সফার করব বা ওয়ার্ক ভিসাতে রূপান্তর করব, তখন কিন্তু আমরা শুধুমাত্র দুবাইতেই সম্ভব, আমরা দুবাই থেকে অন্য কোনো স্টেটের ভিসা লাগাতে পারবো না। এটা আমি আবারও ক্লিয়ার করি, আপনারা যারা দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক ভিসা লাগাতে চাচ্ছেন, আপনারা যদি ভাগ্যক্রমে ওয়ার্ক ভিসা পেয়ে যান সেক্ষেত্রে শুধু দুবাইতেই ওয়ার্ক কাজ করা সম্ভব, দুবাই থেকে অন্য কোনো স্টেটে যাওয়া সম্ভব না। ওকে, আর হাই প্রফেশনাল স্কিল হচ্ছে আপনি বর্তমানে বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল স্কিলে ভিসা দিচ্ছে কিন্তু এই দুবাইতে গিয়ে আপনি হাই প্রফেশনাল জব পাবেন কি না এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, বা পাবেন কি না সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল স্কিলের যে যে ভিসাটা সেটা দিচ্ছে। সো এই সকল বিষয় ছিল পরিবর্তনের ইস্যু এবং দুবাইতে মোটামুটি আপডেটের কারণে ভালো একটা প্রেশার পড়ে গেছে অ্যাম্বাসিতে।
সো আপনারা ধৈর্য সহকারে সময় নিয়ে অ্যাপ্লাই করবেন, খুব তাড়াহুড়া করে অ্যাপ্লাই করতে যাবেন না, বা কোনো এজেন্সি থেকে অ্যাপ্লাই করলেও কো অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবেন না, কারণ হচ্ছে যত বেশি তাড়াহুড়ো করতে যাবেন তত বেশি রিজেক্টের সম্ভাবনা থাকে। সো আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।